হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি গেছিলাম গাইস বঙ্গাইগাঁও, বঙ্গাইগাঁও গেছিলাম অল্প দরকারে। তো এখানে রাস্তার মধ্যে দেখাইলো একটা সাইকেল রাইডার। তো গাইস তোমরা তো সবাই জানো আমিও আসলাম একটা সাইকেল রাইডার, আমিও আসাম থেকে লে লাদাখ বহুত দূর ঘুরছি, তোমরা তো সবাই জানোই। তো এই ভাইটাও বহুত দূর মানে সাইকেল রাইড করতেছিল। তো ভাইটার কাছ থেকে জানি চলো ভাইটার কোন থেকে স্টার্ট করছে, কোনো গেট আছে মানে কোনো কোনো যাবো আরও সব কিছু ভাইটার মুখ দিয়েই শোনাইতেছে তোমাদের। ভালো ভাই, তুমি তোমার সাইকেল রাইডটা কোন থেকে স্টার্ট করছো? ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করেছি। ওয়েস্ট বেঙ্গল থেকে? আর তোমার ডেস্টিনি কোথায়, মানে তুমি কোথায় যাবা? আমি যাব অল ইন্ডিয়া ট্যুর যাব। অল ইন্ডিয়া ট্যুর? আর এখন পর্যন্ত তুমি কোন কোন জায়গা ঘুরলা? আমি এখন পর্যন্ত আমার বাড়ি থেকে কমপ্লিট করি যাব, আমার কমপ্লিট করি ঠিক আছে। হ্যাঁ, এবার আমি বাড়ি থেকে বেরিয়ে ভুটান গেছিলাম, ভুটানে টান গেছিলাম। হ্যাঁ, আজকে কি আছে? হ্যাঁ, এবার আর কোচবিহার যাব। কোচবিহার যাব? কোচবিহার, নেপাল, রাম মন্দির, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ সব যাবো। আর লেদা কাশ্মীর সব যাবো। সকল আমার এটাই, আর গাড়িতে 500 টাকা আমি বেরিয়েছি, গাড়িতে 500 টাকা আমি কিছু টাকা দিচ্ছি। আর এই জন্য পার্কে বলে তারপরে এই যে গেসও গিফট করেছে, দাদা করছে আমাদের খাবার খাওয়া খাই করে কোনোদিন হেলে পাই। আজকে যেমন দুপুর দুটোর সময় ভাত খাইছি, মানে একটা দাদা পয়সা দিয়েছিল 100 টাকা ঠিক আছে। এতে মানে আর রাইতে তো ট্রেনটাই থাকা হয় না, ট্রেন হোক কোনো ট্রেন দ্বারা কোনো সমস্যার কারণে জানি গাইস এগুলো মানে আমার সাথেও বহুত কিছু হয়ে গেছে। তো সাইকেল রাইড করলে গাইস একটা এক্সট্রা লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। মানে সাইকেল রাইড যদি করো তো একটা টেনশন থেকে যায়, যখন সন্ধ্যা হয় তখন এরকম একটা টেনশন এসে যায় যে আজকে কোথায় থাকবো বা কোন জায়গায় মানে আমি থাকবো, জায়গাটা সেফ হয় না নাই। গাইস এগুলো আমিও এক্সপিরিয়েন্স করছি, তাও ভাই আমি জানি আর কি। এখন তোমরা অল্প সাইকেলের মধ্যে কী কী আছে, বাইকে কী নিয়ে মানে ট্রেভেলিং করতে আছে তোমরা অল্প সাইকেলটাও দেখো। আর এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের ইউটিউব চ্যানেল হিপ্লব সিং। মানে একটা আমার মানে গাড়িটা চ্যানেল বন্ধ হয়ে গেছে, একটা নতুন খুলেছে আমার চ্যানেল, সেটা লিঙ্কটা দিন দিবা মার ঠিক আছে। আচ্ছা, আমি ডিসক্রিপশন বক্সে আমার মানে এই সিলিন্ডার টুকে হবো হবো, কিন্তু কি হলো হঠাৎ বন্ধ ছিল, সমস্যা কিন্তু আমি বুঝতে পারি। আচ্ছা, আমি দেখতেছি ভাই চ্যানেলটা কি হয়েছে, ওটা আমি ঠিক করতে পারি, তো আমি ঠিক করে দিব। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া নেপাল ভুটান সাইকেল ট্যুর, তো এখানে বহুত কিছু দেওয়া আছে, লেখা আছে। তো গাইস সাইকেল রাইডের একটা মোটিভ থাকে, যেহেতু আমার একটা মোটিভ আসলে মেসেজ আসছিল মানে যে এটা নিয়ে আমি আর কি সাইকেল রাইড করতেছি। তো ভাইয়ের কাছ থেকে আমি জানার জন্য ট্রাই করবো যে ভাইয়ের মেসেজ কি, যে এই সাইকেল রাইডের উদ্দেশ্যটা কি। তো ভাই তুমি বলতে পারবে তোমার মানে সাইকেল রাইডের উদ্দেশ্যটা কি? আমি প্রথম থেকে একটা সাধারণ মানুষের কাছে একটা মেসেজ মানে পাঠাতে চাই, যেমন আপনারা ধূমপান মধ্যপান করে মোটর বাইক গাড়ি চালাবেন না, অবশ্যই হেলমেট পরে থাকবেন, মানে চালানো জীবন বাঁচান ঠিক আছে। আর একটা যেমন গাছ, আমাদের গাছ মানে জীবন আমাদের গাছে ঠিক না, গাছ কাটা চলবে না, একটা গাছ কাটিলে 100 চারা গাছ লাগানো উচিত। অ্যাকচুয়ালি গাইস ভাইটা বহুত কটা মেসেজ নিয়ে ট্রেভেলিং করতেছে, তো শুনে ভালো লাগলো। আরও গাইস এরকম ধরনের সাইকেল রাইডার দেখলে আমারও আমার পাস্টের কথা মনে পড়ে, কারণ আমিও আমার পাস্টে বহুত জায়গায় গেছি, আসাম টু লে লাদাখ, আসাম টু কলকাতা, আসাম টু দার্জিলিং, সিকিম, বহুত জায়গায় ঘুরলাম গাইস। তবু মানে কি বলবো, তোমরা তো জানোই সব কিছু, সব কিছু আমি আমার ভিডিওত কইছি। তো এই ভাইটাও মেহনত করতেছে, তো একদিন সফল হোক আমি এটাই আশা করি। খুব ভালো লাগলো, দেখা।